আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি আফরোজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তি আফরোজ থেকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এত বেশি সাজুগুজু করা দেখে অনেকেই হয়তো ভাবছেন যে আপু এই অবস্থায় কেন এত সাজুগুজু করেছে। আসলে আজকে যাচ্ছি একটা দাওয়াতে, তবে এই দাওয়াতটায় আমার জন্য স্পেশাল কিছু করা হচ্ছে সেটা আমি জানি। মেনলি হচ্ছে গত 3 সপ্তাহ আগে ফাহমিদ আমাকে দাওয়াত দিছে যে আপু আমাদের বাসায় আপনাদের দাওয়াত। তারপরে দাওয়াত দেওয়ার সপ্তাহখানিক পরে আবার ফোন দিয়ে বলছে আপনি কিন্তু অনেক সাজে আসবেন, শাড়ি পরে আসবেন, আমরা সবাই শাড়ি পরবো, আরও গেস্ট থাকবে। তো যখন এই কথা বলছে তখন আমি বুঝে ফেলছি যে কিছু একটা ওরা করতেছে। পরে আমি বলছি তোমরা কিছু করতেছো, ডেফিনেটলি কী করতেছো বলো। তো পরবর্তীতে ও যেটা বললো যে হ্যাঁ আপু কিছু একটা হচ্ছে, তবে কি হচ্ছে পুরোপুরি আপনার কাছে রিভিল করা যাবে না, বাট আপনি প্রপারলি রেডি হয়ে সেজে গুজে আসবেন, ভাইয়া আর রেহানকে পাঞ্জাবি পরায় আনবেন। তো ওরা সামথিং কিছু একটা আমার জন্য করতেছে এটুকু আমি জানি, বাট ফাইনালি কি হচ্ছে সেটা সে আমাকে বলে নাই। বলছে যে ফাইনালি কি হবে এটা আইসে দেখবেন, তখন বুঝতে পারবেন কি হচ্ছে, বাট আমাকে ঘিরে কিছু একটা হচ্ছে সেটা আমি জানি। তো ভাবলাম যেহেতু স্পেশাল কিছু করছে আমি এই ফাঁকে একটা ছোট্ট ব্লগ করে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি। এই যে ফাইনালি আমি রেডি, অনেক দিন পরে শাড়ি পরেছি, তার উপর আবার এক পৌড়া করে সেই লেভেলের মোটু লাগতেছে, বাট মোটু তো একটু হয়েছি, এই যে মনে একটু বেশি লাগতেছে। আর এই তো আমি অলরেডি চলে আসছি ফাহমিদাদের বাসায়। তো আমি আসার পরে ওরা যেটা করলো আমাকে এরকম একটা ওড়না দিয়ে রুমের ভিতরে ঢুকাচ্ছে। তো আমি ফার্স্টে আমার খুবই মানে কি বলবো লজ্জা লাগতেছিলো যে এটা তো নতুন বউদের ক্ষেত্রে করে, আমারে কেন করবা তোমরা। তোরা বলতেছে যে কোনো সমস্যা নাই, এটা ওদের শখ যে ওরা আমাকে এভাবে আর কি ঘরের মধ্যে ঢুকাবে, তারপরে সব কিছু দেখাবে। তো মেনলি ওদের ইচ্ছা হয়েছে আমারকে নিয়ে এটা করবে, সেই জন্যই করা, কেউ এটাকে আবার অন্যভাবে দেখবেন না, যে কারণ নর্মালি এটা নতুন বউদের মাথার উপরে দিয়ে আনে দেখি ঘরের মধ্যে ঢুকায় সব অনুষ্ঠানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই আমাকে প্রচণ্ড পছন্দ করে, ভালোবাসে, আমার জন্য এত কিছু করছে, এটা সত্যি আমি অনেক লাকি যার জন্য আমি প্রবাস জীবনে এত কিছু পাচ্ছি। বাংলাদেশে পরিবারের কাছে থাকেও অনেক সময় মানুষ এত কিছু আশা করতে পারে না, সেখানে আমি দেশের বাইরে এত অল্প দিনের জন্য হয়েছে আমি দেশের বাইরে থাকি, সবাই আমার জন্য এত কষ্ট করছে, এবং এই পুরা ডেকোরেশনটা কিন্তু নিজেরা করা, কোনো প্রফেশনাল লোক দিয়ে করানো না, নিজেরা বাসায় অনেক সময় নিয়েই কিন্তু এগুলো করতে হয়েছে, কারণ এভরিডে তো ডেফিনেটলি কেউ এই কাজগুলো করে না। এবং এই প্রত্যেকটা খাবার দাবার যে দেখছেন সবাই একটা দুইটা করে ডিশ রান্না করে নিয়ে আসছে, সবাই মিলে সব কিছু করছে। তো এখানে এই যে মম টুবির একটা মানে ব্যানার এটা কিনে নিয়ে আসছে, তো এটা হচ্ছে আমাকে পরিয়ে দেওয়া হচ্ছে, এবং সব কিছু ওদের মানে যার মনে যত ইচ্ছা ছিল সব ইচ্ছাগুলো আমার এই প্রোগ্রামের মধ্যে পূরণ করছে বলা চলে। তো এখানে হচ্ছে সব কিছুর পরে ওরা যেটা সবচেয়ে বেশি আমাকে যেটা দিয়ে চমকে দিয়েছে, ওরা আমাকে একটা গিফট দিয়েছে। এত এক্সপেন্সিভ বা এত ভালো একটা গিফট দিবে সত্যি কথা আমার প্রথম দিকে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম, আনইজি ফিল করতেছিলাম নেওয়ার জন্য, যে কেন এইটা কেন দিতে হবে, অন্য কিছু দিলেও হয়তো শাড়ি দিতা বা থ্রি পিস দিতা, এটা কেন। তো এই গিফটটা আসলে সবার পক্ষ থেকে আমার জন্য ছিল, এবং সবাই চাচ্ছিল যে এমন কিছু একটা দেয়া হোক যেটা সারা জীবন যাতে আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যায়। শাড়ি কাপড় দিলে সেটা হয়তো সারা জীবন অনেক সময় থাকে না, এটা চিন্তা করে সবাই মিলে প্ল্যান করে সবার যৌথ মানে ইচ্ছাতেই এই জিনিসটা কেনা হয়েছে। তো খুবই সুন্দর একটা কিউট চেন সাথে একটা লকেট সহ, মানে এটি আমি খুবই অল্প দিন হয়েছে বিদেশে আসছি, তো এত অল্প দিনে এত এত ভালোবাসা পাওয়াটা মানে আমি মনে করি যে অনেক বেশি ভাগ্যবান হইলে।
সত্যি কথা বলতে একটা প্রোগ্রাম হচ্ছে, কিছু একটা সামথিং আমার জন্য স্পেশাল প্ল্যান করা হচ্ছে, সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। যেমন যেদিন প্রোগ্রাম হয়েছে ওইটার জাস্ট কয়েক ঘন্টা আগে নাহিদ ভাবি আমাকে ফোন দিয়ে বলছে, আচ্ছা তুমি না বেবির জন্য একটা ছোট জুতা কিনছো, এটা নিয়ে আইসো। তো আমি সে ভাবি ওটা দিয়ে কী হবে, বল কি না তোমাদের তিনজনের একসাথে ছবি তুলে দেবো জুতাটা সামনে রেখে। তো মানে অনেক কিছুই আমি বুঝতে পারছিলাম, বাট ফাইনালি আসলে ওরা এত কিছু করবে, এত সুন্দর একটা গিফট কিনবে, এত এত আয়োজন করবে, এত কিছুর ধারণা ছিল না। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ওই সৌভাগ্য দিছে যে মানুষ আমাকে এত ভালোবাসে। তো আপনারাও সবাই দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, এখানে যারা যারা এফোর্ট দিছে সবাইকে সহ আমাকে সহ দোয়া করবেন। এই সমস্ত খাবার দাবার এটা কিন্তু সবাই মিলে রান্না করে নিয়ে আসছে এবং সব কিছুই এগুলো সবাই মিলে করেছে। আর এই যে এখানে আমরা হচ্ছে ছবি তুলছিলাম, সব ভাবিরা আমাদের ছবি তুলে দিচ্ছিল। তো রেহানে বাবাকে আবার বলছিল যে এভাবে মুখে হাত দেন ভাই, এইটা করেন সেটা করেন। তো আমরা এটা নিয়েও অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ যখানে যে অবস্থায় থাকি না কেন সব সময়ের জন্য মানুষের ভালোবাসা পেয়ে আসছি, এটার জন্য নিজেকে খুব লাকি ফিল হয় আলহামদুলিল্লাহ। তো এখানে আবার আমরা সবাই মানে গ্রুপ গ্রুপ ছবি তুলছিলাম। এখানে ছিল ফাহমিদা আর আমাদের মিরাজ ভাই, মেনলি ফাহমিদাদের বাসায় এই প্রোগ্রামটা হচ্ছিলো। তারপরে এখানে ছিল আমার অপি আপু আর দুলা ভাই, আমাদের একমাত্র দুলা ভাই। এখানে ছিল রিবলু ভাই আর সুইটি ভাবি, এখানে ছিল আনিতা ভাবি, রাসেল ভাই, অ্যারন। এখানে সব বাচ্চাদের নিয়ে আমি ছবি তুলছিলাম। ইনশাল্লাহ এই বাচ্চাগুলোর মধ্যে আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ চাইলে আর অল্প কিছুদিন পরেও চলে আসবে, আপনারা সবাই দোয়া করবেন যে আসতেছে তার জন্য। তো এখানে আমরা সব একসঙ্গে মিলে কেকটা কাটছিলাম, বাচ্চাদের নিয়ে কাটতে চাচ্ছিলাম, বাট ওরা এত খেলায় বিজি ছিল যে ওরা কেক কাটার প্রতি আর ই ছিল না। তো আমরা সব মেয়েরা মেয়েরা মিলে কেকটা কাটছিলাম, আর কেকটাও খুবই কিউট ছিল, খুবই সুন্দর ছিল। এই কেকটাও কিন্তু আমার জন্য আলাদা করে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে করা ছিল, মানে নর্মালি বেবি শাওয়ার উপলক্ষে যে টাইপের কেক হয় ওইভাবে করানো হয়েছিল কেকটাকে। তো সবাই এই যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো কেক কাটিংয়ের পরে এবার খাওয়া দাওয়া শুরু। তো খাওয়া দাওয়ার জন্য প্রথমেই ওরা সবাই আমাকে একবার করে খাইয়ে দিয়েছে, তারপর আমি নিজের হাতে পরে খেয়েছি। তো এখানে অনেক রকমের ভর্তা ছিল, ভর্তাগুলো সবাই মিলেমিশে করেছে, যার যার বাসা থেকে করে নিয়ে আসছে। তো এখানে ফাহমিদা আর আনিতা ভাবি প্রথমে খাইয়ে দিচ্ছিল। এবার হচ্ছে নাহিদ ভাবি আর অপি আপু খাইয়ে দিবে। তো ভাবিরা আর আপু খাইয়ে দিচ্ছিল আর কি, এক এক করে সবাই মিলে আসলে সব কিছু আয়োজন করেছে, সব কিছু মিলে এত পারফেক্ট ছিল, আমি এত বেশি হ্যাপি ছিলাম। সত্যি কথা বলতে কার না ভালো লাগবে বলেন, আপনার জন্য কেউ এতটা করলে। তো ডেফিনেটলি আমার কাছেও অনেক ভালো লেগেছে, এবং সবাইকে আবারও আমি এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ দিতে চাই। আমার মন থেকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবসময়ের জন্য আমাদের বন্ডিংটা এমন রাখে, এই দোয়াই করি। আর এখানে যে সুইটি ভাবি আর টানি ভাবি খাইয়ে দিচ্ছিল, বাট এটার সামহাও কোনো কারণে ভিডিও মানে নাই, তো আমি এখানে একটা ছবি অ্যাড করে দিছি। তো এখানে যে সবাই মিলে আমরা ফাইনালি যে যার খাবার নিয়ে যে যার মতো খাচ্ছিলাম, এখানে এই সাইডে সব ভাইরা আমার ছিল আর এই পাশে আমরা সব মেয়েরা মিলে খাওয়া দাওয়া করছিলাম।
তো খাওয়া দাওয়ার পরে আসলে আরও অনেক আড্ডা হয়েছে, আর তেমন একটা ভিডিও করা হয় নাই। আমরা ওই সময়টাকে এনজয় করেছি, যে যার মতো গল্প করেছি। আর এই তো বাসায় চলে আসছি, তো এবার ফ্রেশ হয়ে নিব, অলরেডি জুয়েলারি খোলা শুরু করে দিয়েছি। তো সব কিছু মিলে এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।